কিন্তু ওই বাবু খাইছো খাইছো না 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 আমাদের বাবু একদমই না আমাদের বাবু অনেক অনেক আগে থেকে ছিল অনেক পুরাতন এবং বৃদ্ধ বাবু মোটেও না আমরা এখনো ওই ইয়াং বাবুই আছি যাক ভালো লাগছে স্বাগত জানাচ্ছি বড় মঞ্চে তারকাতে ধন্যবাদ কেমন আছো এই মুহূর্তে তো অনেক ভালো আছি সত্যি হ্যাঁ এখন কি বাবু ডাকবো সমস্যা নাই না আমরা বলে দিচ্ছি কারণ আমরা একজন আরেকজনকে বাবু ডাকি আচ্ছা কেন এই বাবু ডাকটা আমাদের হলো একটু বলো তো এটা আমরা একটা কাজ করেছিলাম একসঙ্গে একটা বড় একটা প্রজেক্টে সেখানে ফান করে বলতে বলতে হ্যাঁ কিন্তু ওই বাবু খাইছো খাইছো না 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 আমাদের বাবু একদমই না আমাদের বাবু অনেক পুরনো অনেক আগে থেকে ছিল অনেক পুরাতন এবং বৃদ্ধ বাবু মোটেও না আমরা এখনো ইয়াং বাবুই আছি যাক ভালো লাগছে তোমাকে দেখে তোমার শুধু তোমাকে সামনে কেন টিভি খুললে ওটিটি প্ল্যাটফর্ম খুললেই তোমাকে দেখা যায় এত কাজ এত কাজ কিভাবে করছো এত কাজ না ওই বেছে বেছে কাজ করলে হয়তো যে কাজগুলো একটু ভালো হয় দর্শক একটু পছন্দ করে তখন মনে হয় অনেক কাজ কাজ আমি খুবই কম করি ওই ওটিটিটা ইদানিং একটু বেশি করি আচ্ছা একদম মানে এখন যে আলোচনায় আছে বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে এই বিষয় এই ছবিটা নিয়ে তোমার অভিজ্ঞতা নিয়ে এবং শুটিংটা কত দূর হলো এইসব বিষয় নিয়ে একটু যদি আমাদের বলতে আচ্ছা দেশে তো অনেক বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সেটা নাটক বলি সিনেমা বলি বিজ্ঞাপন বলি যাই হোক এই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মানের একজন মানে মেকার নির্দেশক শ্যাম বেনেগাল ওনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং মুম্বাইতে গিয়ে কাজ করার অভিজ্ঞতাই আমার প্রথম এর আগে আমি কলকাতাতে শুটিং করেছিলাম গৌতম ঘোষের সঙ্গে যখন মনের মানুষ সিনেমাটি করি লালনকে নিয়ে উনি বানিয়েছিলেন তা তখন দেশে কাজ করতাম ওখানে গিয়ে কাজ করলাম পার্থক্যটা বুঝতে পারলাম বিশেষ করে টেকনিক্যালি যে আয়োজনটা টেকনিক্যাল ব্যাপারটা যে আমরা আসলে সত্যি কথা যেটা যে যে বিশাল আয়োজন বিশাল অ্যারেঞ্জমেন্ট ওই অ্যারেঞ্জমেন্ট আসলে বাংলাদেশে আমরা আমাদের কাজের মধ্যে খুব বেশি দেখি না পাই না তা মুম্বাই ইন্ডাস্ট্রিতে হয়তো যে বাজেটে এই ছবিটি হচ্ছে এর চাইতে 100-150 গুণ বেশি বাজেটে প্রত্যেক বছরেই 2-4-5টা করে ছবি হচ্ছে তা অ্যারেঞ্জমেন্টটা দেখার মতো যে আসলে কী হতে পারে এক হচ্ছে প্রথমত যে কাজের যে ধরন সেইটা আর দ্বিতীয়ত যে বঙ্গবন্ধুর মানে বায়োপিকে অভিনয় করার সুযোগ এটা আমার জন্য অনেক বিশাল একটা প্রাপ্তি আমি মনে করি এটা মনে করি যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হই বা মুক্তিযুদ্ধ স্বাধীনতা এর জন্য বঙ্গবন্ধুর প্রতি যে কৃতজ্ঞতা সেই জায়গা থেকে এই ছবিতে কাজ করতে গিয়ে আমার অন্যরকম ভালো লাগা কাজ করেছে আমি বঙ্গবন্ধুর পিতার চরিত্রে অভিনয় করেছি আচ্ছা শেখ লুৎফর রহমানের চরিত্রে